হে গাইজ, আজ আমরা এক্সপ্লেন করব 2005 সালে মুক্তি পাওয়া একটি সাউথ কোরিয়ান সিনেমা যার নাম রেড শুজ। এই সিনেমাটির আইএমডিবি রেটিং হলো 5.8। তাহলে চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা একটি মহিলাকে মেট্রো প্ল্যাটফর্মে বসে থাকতে দেখি, যে হয়তো কারোর অপেক্ষা করছে। তখনই তার নজর একটি পিঙ্ক কালার সুন্দর জুতোর উপর পড়ে, আর আশেপাশে কাউকে না দেখতে পেয়ে সে ওই জুতোটি নেয়ার জন্য চলে যায়। তবে তখনই অন্য একটি মেয়ে তার হাত থেকে জুতোটি কেড়ে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর এই জুতোটি পরে যখন সে হাঁটছিল তখন তার মনে হয় তাকে কেউ ফলো করছে, তাই সে পেছনের দিকে তাকায়। আর তার কিছু বুঝে ওঠার আগেই তার পা দুটি কেটে যায় এবং পা থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হতে থাকে, আর সে প্রচুর যন্ত্রণায় ছটফট করতে থাকে। এরপর সিনটি কাট হয়ে যায় আর আমরা সুনজি নামের একটি মহিলাকে দেখতে পাই, যে তার হাজবেন্ডকে কিছুদিন আগেই ডিভোর্স দিয়েছে। এজন্য সে তার ছোট্ট মেয়ে টাইসুকে নিয়ে একটি নতুন অ্যাপার্টমেন্টে থাকতে চলে আসে। এই জায়গাটি অনেক পুরনো, যার দেখাশোনা একটি বয়স্ক মহিলা করে, আর তাদের ঘরগুলোও অনেক ভয়ানক, আর সেখানের লাইটও বেশিরভাগ সময় বন্ধ হয়ে যায়। আসলে সুনজির কাছে বেশি টাকা না থাকার কারণে সে একটি ভালো ঘর বেছে নিতে পারে না। সুনজি যখন তাদের ঘরটি পরিষ্কার করছিল এবং টিউবলাইটটিও ঠিক করার ট্রাই করছিল, তখনই টিউবলাইটটি ভেঙে কিছু কাচের অংশ তার চোখে এসে পড়ে। তাই সে তার চোখের চেক আপ করানোর জন্য তার এক ফ্রেন্ডের কাছে যায়, যিনি একজন ডক্টর। সুনজি নিজেও একজন ডক্টর, কিন্তু তার ক্লিনিকে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। এখন চেক আপ করানোর পর যখন সে বাড়ি যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষায় স্টেশনে দাঁড়িয়েছিল, তখন তার নজর সেই পিঙ্ক কালার জুতোর উপরে পড়ে। প্রথমে সুনজি সেটার কেয়ার করে না, কিন্তু সে যখন দেখে যে আশেপাশে কেউ নেই, তখন সে জুতোটি নিয়ে বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসে সে যখন জুতোটি পরে, তখন সে কিছু দৃশ্য দেখতে পায়। সে দেখে একজন মহিলা এই জুতোটি পরে ডান্স করছে, আর দূর থেকে কেউ তা দেখে জেলাস হচ্ছে। এখন সুনজি এসব কিছু তেমন সিরিয়াসলি নেয় না, কারণ তার মনে হয় সারাদিন বেশি কাজ করার ফলে তার এসব ভাবনা মাথায় আসছে। তখনই সেখানে তার মেয়ে টাইসু চলে আসে, আর সে তার মায়ের কাছ থেকে জুতোটি পরার জন্য চায়, কিন্তু তার মা তাকে সেটা পরতে দেয় না। পরের দিন সকালে সুনজি তার মেয়ে টাইসুকে স্কুলে দিয়ে তার ক্লিনিকে চলে যায়, যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল। সেখানে সুনজির সাথে একটি ছেলের দেখা হয়, যে কিনা কনস্ট্রাকশনের কাজের দেখাশোনা করে, আর তাছাড়া তারা দুজনে একে অপরকে পছন্দও করত। তাই সুনজি তাকে ডিনারের জন্য তার বাড়িতে ইনভাইট করে। অন্যদিকে সুনজি বাড়িতে না থাকার কারণে টাইসু সেই পিঙ্ক কালার জুতোটি পরে নেয়, আর জুতোটি তার পায়ে বড় হলেও আস্তে আস্তে জুতোটি তার পায়ের সাইজে চলে আসে। আর তখন টাইসুও সেই দৃশ্যগুলো দেখতে থাকে যেগুলো তার মাও দেখেছিল। এরপর রাতে সেই ব্যক্তিটি তাদের বাড়িতে ডিনারে আসে, কিন্তু টাইসু তাতে মোটেও খুশি ছিল না। সে বলে সে তার বাবার সাথে থাকতে চায়, তাই সুনজি রেগে টাইসুকে ভেতরে পাঠিয়ে দেয়। তারপর সেই ব্যক্তিটি সুনজিকে তার হাজবেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করলে সুনজি বলে, আমার সাথে আমার হাজবেন্ডের ডিভোর্স হয়ে গেছে, কারণ তিনি অন্য কারো সাথে রিলেশনে আছে। এখানে আমরা ওই ব্যক্তিটির নাম জানি, তার নাম জো। জো যখন ডিনার শেষে বাড়ি ফিরবে তখন তার নজর সেই পিঙ্ক কালার জুতোর উপরে পড়ে, আর সেও ওই জুতোটি দেখে আকর্ষিত হয়ে পড়ে। এরপর দেখা যায় আগে তো জুতোটি পরার পর সুনজি সেসব দৃশ্য দেখতে পেত, তবে এখন সে তার স্বপ্নের মধ্যেও ওই সব ভয়ানক দৃশ্য দেখতে পাচ্ছে। সুনজি তার স্বপ্নের মধ্যে দেখতে পায় একজন মহিলা ও পুরুষ বিয়ের জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে, আবার কখনো সে নিজের মেয়ে টাইসুকে ছাদের উপর থেকে সুইসাইড করতে দেখে, আর সে যখন তাকে থামাতে যায়
তখন টাইসুর পা কেটে তার হাতে চলে আসে। প্রথম দিকে সে এসব দৃশ্যগুলোকে সিরিয়াসলি নেয়নি, তবে এখন সে এসব দেখে অনেক ভয় পেয়ে যায়। এদিকে টাইসু মাঝে মাঝেই তার মায়ের থেকে লুকিয়ে সেই জুতোটি পরে নেয়, কিন্তু একদিন সঞ্জিতা দেখে ফেলে এবং টাইসুর উপর প্রচুর রাগারাগি করে। এরপর একদিন সঞ্জির সেই ডক্টর ফ্রেন্ডটি তার বাড়িতে আসে, আর কথায় কথায় তার নজর সেই পিঙ্ক কালার জুতোর উপরে পড়ে, আর সেও জুতোর দিকে আকর্ষিত হয় আর সঞ্জির কাছ থেকে সেগুলো চায়। তবে সঞ্জি সেই জুতোটির উপর এত আকর্ষিত হয়ে পড়েছে যার কারণে সে ওই জুতোটি কাউকে দিতে চায় না, কিন্তু তবুও তার ফ্রেন্ডটি জুতোটি চুরি করে নিজের পায়ে পরে বাড়িতে যেতে থাকে। আর তখন তার মনে হয় কেউ তাকে ফলো করছে। তখনই সেখানে পেছন থেকে কেউ এসে তার চোখগুলি বের করে নেয় এবং তাকে ধাক্কা দিয়ে একটি দোকানের ভেতরে ফেলে দেয়, আর সেই দোকানের উপর থেকে একটি বড় কাচের অংশ এসে তার পায়ের উপরে পড়ে, যার কারণে তার দুটা পাই কেটে যায় আর ওখানেই সে যন্ত্রণায় মারা যায়। এরপর পুলিশ সেই কেসটি ইনভেস্টিগেট করে আর তারা সঞ্জিকেও পুলিশ স্টেশনে ডাকে, কারণ তারা জানতে পারে সঞ্জি তার ফ্রেন্ডকে শেষবারের মতো দেখেছিল। সঞ্জি পুলিশ স্টেশনে গিয়ে জানতে পারে গত কয়েক বছর ধরেই এমনভাবে অনেক মানুষের মৃত্যু হয়েছে। সঞ্জি এখন কিছু বুঝতে পারছিল না, তাই সে তার বাড়িতে চলে আসে, আর বাড়িতে সে তার মেয়ের হাতে সেই পিঙ্ক কালার জুতোটি দেখে আর রেগে গিয়ে সে ওই জুতোগুলো ডাস্টবিনে ফেলে দেয়। তবে আবার যখন সে বাড়িতে ফিরে আসে তখন সে ওই জুতোগুলো আবার তার মেয়ের পায়ে পড়ে থাকতে দেখে, যা দেখে সে খুব ভয় পেয়ে যায়। আর তখনই তার মেয়ের পা দিয়ে রক্ত বের হতে থাকে আর সে ব্যথার যন্ত্রণায় ছটফট করতে থাকে, যা দেখে সঞ্জি তার মেয়ের সাহায্য না করতে পেরে ওখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার চোখ খোলে সে নিজেকে হসপিটালে দেখতে পায় আর ওখানে তার মেয়ে টাইসুও ছিল। এখন সঞ্জি লক্ষ্য করে তার হাতে এখনো সেই পিঙ্ক কালারের জুতোটি আছে, যা দেখে সে অনেক ঘাবড়ে যায়। ওখানে সঞ্জির বন্ধু জো থাকে আর সেই তাদেরকে হসপিটালে এনেছিল। এখন জো সঞ্জিকে শান্ত করে। এরপর সঞ্জি জোয়ের সাহায্যে ওই জুতোর ব্যাপারে জানার চেষ্টা করে। তখনই সঞ্জির মনে পড়ে তাদের অ্যাপার্টমেন্টে থাকা সেই বয়স্ক মহিলার কথা, কারণ সে সঞ্জিকে প্রথমবার ওই জুতোর সাথে দেখে প্রচুর ভয় পেয়ে গেছিল। তারপর তারা দুজনে সেই বয়স্ক মহিলার কাছে ওই জুতোর ব্যাপারে জানতে চায়। মহিলাটি প্রথমে তাদেরকে কিছু বলতে চায় না, কিন্তু তাদের জোরাজুরিতে সে তাদের সবকিছু খুলে বলে। সে বলে, আজ থেকে 60 বছর আগে আমি ওকি নামের একটি মেয়ের বাড়িতে কাজ করতাম। ওকি একজন ডান্সার ছিল আর সে গাইকো নামের একটি মেয়েকে খুব হিংসা করত। গাইকো নিজেও একজন ডান্সার ছিল। গাইকোর প্রতি ওকির হিংসা তখন আরো বেড়ে যায় যখন গাইকোকে তার বয়ফ্রেন্ড অনেক সুন্দর দেখতে একজোড়া পিঙ্ক কালারের জুতা গিফট করে। ওকি সেই জুতোগুলো নিজের জন্য চায়, তাই সে গাইকোর বয়ফ্রেন্ডকে নিজের ভালোবাসার জালে ফাঁসানোর চেষ্টা করে। আর এক রাতে গাইকো তার বয়ফ্রেন্ডকে আর ওকিকে একসাথে দেখে ফেলে, তাই সে খুব কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। তখনই তার বয়ফ্রেন্ড নিজের ভুল বুঝতে পারে আর গাইকোর কাছে ক্ষমা চাইতে চলে যায়, যা দেখে ওকি আরো রেগে যায় আর রাগের মাথায় সে গাইকোকে মেরে ফেলে আর তার দুটো পা কেটে দেয়। গাইকোকে মারার পর সে তার জুতোগুলো নিয়ে প্রচুর খুশি হয় আর এই মার্ডারে গাইকোর বয়ফ্রেন্ড ওকিকে সাহায্য করে। তবে এসব কিছু দূর থেকে ওই বয়স্ক মহিলাটি দেখেছিল। তারপর সিনটি চেঞ্জ হয় আর আমরা দেখি ওকি আর গাইকোর বয়ফ্রেন্ড বিয়ে করছে, আর তখনও ওকি সেই পিঙ্ক কালার জুতাটি পরেছিল, কিন্তু তখনই সেখানে গাইকোর আত্মা চলে আসে আর তাদের দুজনকে ভয়ানকভাবে মেরে ফেলে। এখন সেই বয়স্ক মহিলাটি সঞ্জিকে বলে, তুমি যদি চাও তোমার সাথেও এমন না হোক, তবে তুমি গাইকোকে তার জুতোটি ফিরিয়ে দাও। তাই সঞ্জি এখন ওই বয়স্ক মহিলার কাছ থেকে ঠিকানা নিয়ে গাইকোর ডেড বডি খুঁজে বের করে এবং তাকে তার জুতোটি ফিরিয়ে দেয়। এসব কিছু করার পর
সুনজি অনেক খুশি হয়, কারণ তার মনে হয় সব কিছু এখন ঠিক হয়ে গেছে। এর কিছুদিন পরে সুনজি জোয়ের সাথে দেখা করতে যায়, তবে জো তার সাথে দেখা করতে চায় না, কারণ সে জানতে পেরে যায় সুনজি তার হাজবেন্ডকে ডিভোর্স দেয়নি, সে তার হাজবেন্ডকে মেরে ফেলেছে। আর এ সব কিছুই সে তার মেয়ে টাইসুর কাছ থেকে জানতে পারে। এগুলো শুনে সুনজি খুব রেগে যায় আর জোকে ওখানেই মেরে ফেলে, আর সে তার মেয়েকেও মারতে যায়। কিন্তু তার মেয়ে কোনো রকমে ওখান থেকে পালিয়ে একটি মেট্রো প্ল্যাটফর্মে চলে আসে, আর সুনজিও তার পেছনে পেছনে সেখানে চলে আসে। সে যখন তার মেয়েকে মেরে ফেলতে যাবে তখনই সে বুঝতে পারে আসলে সে এসব কিছু করছে না, গাইকুর আত্মা তাকে দিয়ে এসব করাচ্ছে। তখনই হঠাৎ তার মেয়ের হাতে সেই পিঙ্ক কালারের জুতোগুলো চলে আসে, যা দেখে সুনজি অনেক ভয় পেয়ে যায় আর গাইকুর আত্মাকে বলে, আমরা তো তোমার জুতো তোমাকে ফিরিয়ে দিয়েছি, তোমার সাহায্য করেছি, তাহলে কেন তুমি আমাদের ক্ষতি করতে চাইছো? আর তখনই সেখানে গাইকুর আত্মা চলে আসে, যা দেখতে ভীষণ ভয়ানক ছিল। এবং এখানেই পুরো সিনেমার রহস্যটি রিভিল করা হয়। গাইকুর আত্মা সুনজিকে বলে, তুমি আগের জন্মে ওকি ছিলে, মানে তুমি ওকির পুনর্জন্ম, আর তোমার দ্বারাই ওকি এসব মার্ডার করেছে। তার মানে সে নিজেই তার হাজবেন্ডকে মেরেছে আর নিজেই তার বয়ফ্রেন্ডকে মেরেছে, আর শেষে নিজের মেয়ে টাইসুকেও মারার চেষ্টা করেছে। আর সুনজি ওকির পুনর্জন্ম বলে সেই বয়স্ক মহিলাটিও সুনজিকে দেখে ভয় পেত। এখন এসব জানতে পেরে সুনজি পাগল হয়ে যায় আর সে সুইসাইড করে ফেলে। এরপর সিনেমার শেষে আমরা টাইসুকে সেই জুতোগুলো পরে ডান্স করতে দেখি, আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। সো গাইজ, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।